হ্যালো গাইস, চলে এলাম আরেকটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একদম অফিশিয়াল নিউজ দিব যে আমাদের ফ্রি ফায়ার গেম আনবেন হবে নাকি আনবেন হবে না। তো আজকের ভিডিও কিন্তু তোমরা মনোযোগ সহকারে শুনবে, আর আমার কথাগুলো শুনে যদি তোমাদের মনে হয় যে ফ্রি ফায়ার আমাদের আনবেন করা উচিত, তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দিবে। তো এর ফলে কি হবে, সবাই এগিয়ে আসবে এই আনবেনের ব্যাপার নিয়ে। তো এই কথাগুলো কেন বললাম সেটা তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে আসি। তো প্রথমে তোমাদেরকে বলি যে ফ্রি ফায়ার যে ব্যান আছে তাতে কি গাড়ি নেওয়ার কোনো লস হচ্ছে? তো লসের কথা বলতে গেলে তাদের কোনো কিন্তু লস হচ্ছে না, কারণ নতুন নতুন ইভেন্ট তারা দিচ্ছে, আমরাও কিন্তু ডায়মন্ড কম খরচ করতেছি না। ফ্রি ফায়ার ব্যান হওয়ার পরেও কিন্তু আমাদের টপ আপ কোনোভাবেই থেমে নেই। তো তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে গেম আনব্যান করলে তাদের অনেক ক্ষতি। আর যদি গেম আনব্যান হয় তাহলে কি হবে জানো? তাহলে তাদের একটা অফিসিয়াল টুর্নামেন্ট দিতে হবে, তাতে তাদের অনেক খরচ পড়ে যাবে। এই কারণে কিন্তু তারা চাচ্ছে না যে গেম আনব্যান হোক। তো এর কারণ তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো সেই অফিসিয়াল নিউজটি হচ্ছে যেই সাংবাদিক বা যে কোনো কেউ যদি বিটিআরসি থেকে জানতে যাচ্ছে যে গারেনা ফ্রি ফায়ার কেন আনব্যান করা হচ্ছে না, 3 মাস তো পার হয়ে গেছে, তো আমার গাইনা ফ্রি ফায়ারের গেম থেকে কিন্তু কেউই কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করেনি এই গেম আনব্যান করার জন্য। তো এই জন্যই কিন্তু তারা গেমটি আনব্যান করেনি, নয়তো বা অতি শীঘ্রই তারা যদি কন্ট্যাক্ট করতো তাদের সাথে, তাহলে কিন্তু আমরা এখন ভিপিএন ছাড়া খেলতে পারতাম। তো তোমরা হয়তো জানো যে ফ্রি ফায়ার ব্যান হওয়ার সাথে সাথে পাবজিও ব্যান করা হয়েছে। তো পাবজি থেকে কিন্তু তাদের কর্মকর্তারা তাদের সাথে কন্ট্যাক্ট করেছে এবং তাদের আনব্যানের কাজ শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে তাদের গেম কিন্তু আনব্যান করেও দিতে পারে। তো তোমরা হয়তো অবশ্যই বুঝতে পেরেছো যে আমাদের গেম আনব্যান না হওয়ার কি কারণ। কারণ হলো একটাই, তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করা হয় নাই যে তাদের গেম আনব্যান করে দেওয়া হোক। তো তোমরা যদি আমাকে বলো কি করবো আমরা, তাহলে আমার একটাই মতামত, আমাদের টপ আপ বা ইভেন্ট এগুলো বাদ দিয়ে যদি আমরা গেমই কয়েকদিন বন্ধ রাখতে পারি তাহলে অনেক ভালো হতো, এবং আমরা বড় বড় ইউটিউবারদের ভিডিওতে হ্যাশট্যাগ আনব্যান লাগিয়ে দিতে পারি। যদি তোমাদের আমার এই কথাগুলো শুনে মনে হয় যে তোমার কথায় কোনো লজিক নেই, তাহলে তোমাদের একটাই বলে রাখবো যে তোমরা যদি ভিপিএন ছাড়া খেলা বন্ধ না করো, তাহলে কিন্তু সারা জীবনে তোমাদের ভিপিএন দিয়ে খেলতে হবে, কারণ আমাদের গেম তাহলে কোনোদিন আনব্যান হবে না। কারণ প্লেয়ারদের কোনো সমস্যা হচ্ছে না, তাহলে গাড়ি না কি করতে পারে এখানে? ভিডিওটা কেউ মনে নিও না। তো যারা এখন পর্যন্ত দেখতেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো এই ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করবে। তো খোদা হাফেজ।